আসসালামু সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি চেপা শুকটি ভুনো করব। এই যে পুঁটি মাছ, এই পুঁটি মাছে কি বলা হয় চেপা শুকটি, তো এটা আমি সুন্দর করে ধুয়ে গরম পানি দিয়ে আবার ধুয়ে নিছি। চেপা শুকটির একটা গন্ধ আছে শুকটির, ওটা যেন বের হয়ে যায়। এখন আমি দেখেন এভাবে ছেঁচে নিব, পাটার ভিতরে জায়গায় সবগুলো মাছ ছেঁচে নিব। এভাবে ছেঁচে, এই যে আমার ছেঁচা হয়ে গেছে। আর এই জায়গায় পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এই যে শুকনো মরিচ আমি হালকা ভাজার পরে বাটে নিছি, আর রসুন বাটা, জিরা বাটা। যেহেতু শুকটি মাছ রসুন একটু বেশি লাগে, তাই আমি রসুন বেশি করে কেটে নিছি। এখন যাব রান্না করতে। চুলায় কড়াই বসাই দিচ্ছি, এখন আমি তেল দিতেছি। এখন দিব আমি পেঁয়াজ কুচি, একটু নরম হয়ে আসলে পরে আমি এবার মশলা দিব, রসুন কুচি দিব। রসুন কুচিটা একটু আগে আগে দিতেছি, সেদ্ধ হওয়া লাগবে তাই। এই চেপা শক্তি এত মজা, মানে বলার বাইরে। আপনি চেপা শক্তি এক সাইডে ভুনা করে রাখবেন আর এক সাইডে মাংস ভুনো, তো আমরা চেপা শুকটি খেতে চাইবেন মাংস ভুনা দিয়ে, মানে এত মজা বলার মতো না। তো আগের মতো তো আর ঘেরান নাই চেপা শুকটি, এখন একটু কম হয়ে গেছে ঘেরান। আগে অনেক ভালো ঘেরান ছিল অরিজিনাল, এখন তো সব কিছু ডুপ্লিকেট হয়ে গেছে, কোনো কিছু আর এক নাম্বার নাই। রসুন বাটা, মরিচ বাটা, শুকনো মরিচ, জিরা বাটা, চেপা শুকটি বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ঝোল, একটু পানি দিলাম হালকা, আবার একটু দেই। লবণ, এখন সুন্দর করে আর পানি টানি কোনো কিছু দেবো না, এর ভিতরে শুধু কষাই দিব। দেখেন আমার চেপা শুকটি ভুনো হয়ে গেছে, এই যে তেল বের হয়ে আসছে, কত সুন্দর কালারও চলে আসছে। ভুনা করা শেষ, এখন আমি নামিয়ে নিব। এই যে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিতেছি। এই দেখেন কত সুন্দর কালার, এই যে তেল ভাসে আসছে। এই যে আমার শুকটি ভুনা শেষ। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।